ব্যাংকের অ্যাকাউন্টে পড়েছিল মাত্র এক পাউন্ড, আচমকা হয়ে গেল ১,২২,০০০ পাউন্ড। শুনে ম্যাজিক মনে হলেও এমন ঘটনা ঘটেছে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এক ব্যক্তির সঙ্গে। ৪১ বছরের এই ব্যক্তির নাম আরসালান খান। তিনি টাওয়ার হ্যামলেটসের পপুলার এলাকার বাসিন্দা। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, আরসালানের অ্যাকাউন্টে মাত্র ছিল এক পাউন্ড, এরপর আচমকা ১,২২,০০০ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১,৬৫,০০০ টাকা তার সেভিং অ্যাকাউন্টে ঢুকে পড়ে। ব্যাংকের পক্ষ থেকেও জানানো হয়েছিল ওই টাকা তারই, এরপর কিভাবে এই অর্থ খরচ করবেন তার পরিকল্পনাও করে ফেলেছিলেন আরসালান। যদিও এরপরেই মন খারাপের পালা। ব্যাংক কর্তৃপক্ষ যোগাযোগ করে গ্রাহকের সঙ্গে, ভুল হয়েছে জানিয়ে আরসালানকে টাকা ফেরত দিতে বলে। এমন ঘটনায় মন ভাঙলেও ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশ মতো টাকা ফিরিয়ে দেন ওই ব্যক্তি। আরসালান বলেন, অ্যাকাউন্টে ২০ টাকা ঢোকার খবর চেপে যেতে পারতাম আমি, অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে নিতে পারতাম, ওই টাকা পেলে আমার জীবন অনেকটাই নিশ্চিন্ত হয়ে যেত, কিন্তু তা সম্ভব হয়নি, টাকা ফিরিয়ে দিয়েছি, পুরো বিষয়টাই যেন স্বপ্ন ছিল। এদিকে এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে লয়েডস এবং হ্যালিফ্যাক্সের অনলাইন ব্যাংকিং পরিষেবা পেতে সমস্যায় পড়েছেন এমন অভিযোগ করেছেন বহু গ্রাহক। বৃহস্পতিবার থেকে এই অসুবিধা হচ্ছে জানায় ইন্ডিপেন্ডেন্ট। খবরে বলা হয়, ব্যবহারকারীরা ব্যাংকগুলোর ওয়েবসাইটে যেতে পারছেন না। অন্যরা বলছেন তারা ব্যাংকিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারলেও অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন তাদের অ্যাকাউন্টগুলো ভুলক্রমে খালি দেখাচ্ছে। টুইটারে হ্যালিফ্যাক্স বলেছে তারা সমস্যা সম্পর্কে সচেতন এবং এটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। লয়েডসের টুইটার অ্যাকাউন্ট থেকেও একই বিবৃতি দেওয়া হয়। একই ধরনের অভিযোগ এসেছে ব্যাংক অব স্কটল্যান্ডকে নিয়েও। এই তিনটি ব্যাংকই লয়েডস ব্যাংকিং গ্রুপের অংশ। কার অ্যাক্সিডেন্ট? দোষ আপনার বা থার্ড পার্টি ড্রাইভারের? নো প্রবলেম, কল অটোম্যাক নাও অন 0208-983-2088। সেম ডে কার্টিসি কার, পিসিও অর নন পিসিও অ্যাভেলেবল। উই উইল অলসো পে ইউর ইন্স্যুরেন্স এক্সেস আপ টু ৫০০ পাউন্ড। এদিকে লয়েডস এবং হ্যালিফ্যাক্সের অনলাইন ব্যাংকিং পরিষেবা পেতে সমস্যায় পড়েছেন এমন অভিযোগ করেছেন বহু গ্রাহক। বৃহস্পতিবার থেকে এই অসুবিধা হচ্ছে জানায় ইন্ডিপেন্ডেন্ট। খবরে বলা হয়, ব্যবহারকারীরা ব্যাংকগুলোর ওয়েবসাইটে যেতে পারছেন না। অন্যরা বলছেন তারা ব্যাংকিং পরিষেবাগুলো অ্যাক্সেস করতে পারলেও অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেমন তাদের অ্যাকাউন্টগুলো ভুলক্রমে খালি দেখাচ্ছে। টুইটারে হ্যালিফ্যাক্স বলেছে তারা সমস্যা সম্পর্কে সচেতন এবং এটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে। লয়েডসের টুইটার অ্যাকাউন্ট থেকেও একই বিবৃতি দেওয়া হয়। একই ধরনের অভিযোগ এসেছে ব্যাংক অব স্কটল্যান্ডকে নিয়েও। এই তিনটি ব্যাংকই লয়েডস ব্যাংকিং গ্রুপের অংশ।